ওটিটি প্ল্যাটফর্মে আপনি সেই তালাটা লাগাতে পারবেন না। পরিমণি কাজ করেছেন, কিন্তু তার স্থানে পরবর্তীতে দেখা গেল সঞ্জিদা প্রীতি এসেছেন। আপনি দেখতে চাইলে দেখুন, না দেখতে চাইলে আপনি দেখবেন। অনুদানের সিনেমাগুলো বানাতে গিয়ে মানুষ কিন্তু এই অর্থটা মিসইউজ করে। অনুদানে যে অল্প অর্থটা আমরা পাই, নির্মাতা প্রপারলি ছবিটা নির্মাণ করতে চান, তাহলে সেটা আসলে কিছুই। স্বাগত সময়ের গল্পে দর্শক, আমাদের এই গল্প আড্ডায় আপনারা জানেন যে প্রতিবারই আমরা কোনো না কোনো এক বিশেষ অতিথিকে নিয়ে হাজির হই, আজও তার ব্যতিক্রম কিছু নয়। আমাদের মাঝে আজ এমন একজন মানুষ রয়েছেন, জনপ্রিয় অভিনেত্রী, তার পাশাপাশি চিত্রনাট্য, সেই সঙ্গে চলচ্চিত্র পরিচালক হৃদি হক। আজ আমরা কথা বলবো তার সঙ্গে। আপু, মানে আপনার দিকে যখনই আমি তাকাই, কি বলে এটাকে, একরাশ মুগ্ধতা নিয়ে আপনার দিকে তাকিয়ে থাকি। কিভাবে পারেন একটা মানুষ ফ্যামিলি সুন্দর করে ম্যানেজ করছেন, তার পাশাপাশি আপনার মঞ্চ নাটকেও আপনার অংশগ্রহণ তো আছে, তার পাশাপাশি আবার চলচ্চিত্রাঙ্গনে। খুব ছোটবেলা থেকে তো এই সংস্কৃতি মধ্যেই বড় হয়েছি, সাংস্কৃতিক অঙ্গনে বেড়ে উঠেছি, এটা জানোই। সো আমার মনে হয় যে আমি যখন একটা থিয়েটার ক্রিয়েট করতাম, বা থিয়েটারে যখন আমি মঞ্চে দাঁড়াই আরেকজন ডিরেক্টরের নির্দেশনায়, তখন যে ডেডিকেশন, যেই ডিসিপ্লিনটা মেনটেন করে আমি কাজটা করতে চাই, যেই আবেগটা দিয়ে আমি কাজটা করতে চাই, সেটা যখন আমি নাটক নির্মাণের কাজ শুরু করেছি, আমি একইভাবে সেটা চেষ্টা করেছি যেন আমি দর্শকের কাছাকাছি যেতে পারি, বা আমি যে জিনিসটা আসলে দেখাতে চাইছি সেটা যেন আমি প্রপারলি দেখাতে পারি। চলচ্চিত্রের ক্ষেত্রেও তার ব্যতিক্রম না, একটা জিনিস সেটা হচ্ছে এটা অনেক বড় একটা মাধ্যম, তো এখানে সব কিছু একটু বিশাল করে করতে হচ্ছে, এখানে অ্যারেঞ্জমেন্টটা বিশাল, এখানে টেকনিক্যাল দিকটা আরও অনেক বিশালভাবে ভাবার জায়গা আছে। মানুষ তো প্রচারণা করছে নানানভাবে, নানান আগিকে যার যার মতো করে। একটা সময়ে দেখা গেছে মানুষ সেই ঐতিহ্যবাহী হাতে আঁকা পেইন্টিংস, ক্যানভাস, সিনেমার জন্য যে পোস্টার কিংবা ব্যানার ইউজ করতো, সেই জিনিসগুলো আপনি আপনার এই প্রচারণার কাজে, সিনেমা প্রচারণার কাজে ইউজ করছেন, এই জিনিসটা আপনার মাথায় হুট করে আসলো কীভাবে? সে 1971 সেই সব দিন এই নামটা লিখেছে, অঙ্কন করেছে শাওন, সাজু শাওন, ওরা তো সব চারুকলার। সো আমাদের একটা সার্কেলই আছে, আমাদের সেখানে গল্প হয়, আড্ডা হয়, গল্পে গল্পে একদিন দেখলাম শাওনের একটা বই আছে যেটা পোস্টার এবং ব্যানার নিয়ে আমাদের বাংলাদেশের ফিল্মের, এবং যেটা বিলুপ্ত প্রায়, বইয়ের নামই তাই। হ্যাঁ, তো তখন আমি হঠাৎ করে ভাবলাম যে বিলুপ্ত প্রায় কিন্তু কেন, তখন ওই আড্ডায় ওটা নিয়েই আমাদের বেশ কিছুক্ষণ আলোচনা হচ্ছিল যে আসলে হারিয়ে যাচ্ছে তো আমাদের সেই রং, হ্যাঁ, সেই ঐতিহ্য। তখন আমাদের হঠাৎ মনে হলো যে আমাদের ছবির নাম 1971 সেই সব দিন, আমরা তো সেই সব দিনের রং, সেই সব দিনের ভালোবাসা, বেদনা, কষ্ট, মুক্তি, সেটা নিয়েই তো আমাদের চলচ্চিত্রটা, তা কেন না আমরা সেই সব দিনের মতো করেই আমাদের ব্যানারটা নির্মাণ করব। হ্যাঁ, সেই ভাবনা থেকেই তখন আমরা খোঁজ করলাম যে কারা আছেন তখনকার সেই অঙ্কন শিল্পী, কারা এখনও আছেন। তো তখন আমরা মোহাম্মদ শোয়েব, আমরা ওস্তাদ বলছি ওনাকে, উনি ওনার সাথে আমরা যোগাযোগ করলাম, এবং উনি প্রায় 21 বছর পর উনি আবার আঁকলেন ব্যানারে। হ্যাঁ, তো এটা আমাদের জন্য অনেক বড় একটা আনন্দের বিষয়। তো আপনার এই সিনেমাতে আমরা দেখতে পেয়েছি অনেক অনেক গুণী অভিনেত্রী, যেমন জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুনুর রশিদ থেকে শুরু করে তারিন আপু, লিটু আনাম, সবাই আছেন, সবাইকে এক করে আবার নতুন করে আমরা দেখতে পাবো। তো এই যে পুরনো পুরনো যারা হারিয়ে গেছে, হারিয়ে গেছে আসলে কথাটা আমরা বলতেও চাই না, কারণ আমরা সবসময়ই চাই তাদেরকে, আমরা সবসময় দেখে এসেছি তাদের অভিনয়, আমরা তাদেরকে বারে বারে স্ক্রিনে দেখতে চাই, কিন্তু তাদেরকে এখন খুব একটা স্ক্রিনে দেখা যায় না, এর কারণটা কি? আসলে অসাধারণ এই অভিনয় শিল্পীরা কেন কম কাজ করছেন, এটার উত্তর আসলে তারাই ভালো দিতে পারবেন। তবে আমার যেটা মনে হয়েছে যে আমার এবং আমার টিমের, আমরা যখন এই চিত্রনাট্যটা রেডি করি, তখন আমাদের মনে হয়েছে যে আসলে আমাদের এই এই অভিনেতা অভিনেত্রীকে আমাদের প্রয়োজন এই চরিত্রের জন্যই, কারণ এই চলচ্চিত্রের প্রতিটা চরিত্রে কিন্তু খুব স্ট্রং, হ্যাঁ, এক একটা চরিত্র এক একটা দিক পোট্রে করছে। সো আমাদের খুব শক্তিশালী অভিনেতা, এবং যারা আসলে খুব ডেডিকেটেড তাদের কর্মের প্রতি, এরকম অভিনেতা আমাদের প্রয়োজন ছিল। সো আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, এবং এত ঋদ্ধ শিল্পীরা এখানে কাজ করেছেন যে আমরা ভীষণ অনুপ্রাণিত হয়েছি। তো এটা বললে আসলে প্রশ্ন থেকেই যায় যে আপনাদের সময়ে দেখা গেছে অভিনয় শিল্পীদের খুব ডেডিকেশনের কথা শোনা যায়, এখন যারা অভিনয় করছে, অভিনয় শিল্পের সাথে যারা আছে,
তাদের মধ্যে কি ওই রকম ডেডিকেশন দেখতে পান? আসলে ডেডিকেশন শব্দটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের সময়েও যারা ডেডিকেটেডলি কাজ করেছেন তারা আসলে কিন্তু সেসব অভিনেতা অভিনেত্রীরা অভিনয় শিল্পী হিসেবে মানুষের হৃদয়ে রয়ে গেছেন। এই প্রজন্মের ক্ষেত্রেও তাই ঘটবে। এই প্রজন্মে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন যারা খুব দারুণভাবে ইনভলভ হয়ে কাজ করতে চাইছেন, তাদেরকে কিন্তু মনে রাখবে। এটা আমরা কিছুদিন পরে গিয়ে বুঝবো, তখন তাদেরকে উদাহরণ হিসেবে দেয়া হবে। আপনার সিনেমার একেবারে শুরুর দিকে যদি আমরা চলে যাই, তখন কিন্তু আমরা দেখা গেছে এই এখনকার খুব ক্রেজ এমন একজন অভিনয় শিল্পী পরি মনি, তাকে দেখতে পেয়েছিলাম। কিন্তু তার স্থানে পরবর্তীতে দেখা গেল সঞ্জিদা প্রীতি এসেছেন। তার চলে যাওয়া কিংবা তার স্থানে আরেকজনকে নিয়ে আসা, এর কারণটা কি? আচ্ছা, এই কারণটা আসলে ফাইনালি যে সিনেমাটা বের হবে বা চলচ্চিত্রটা বের হবে, আমার মনে হয় সেটার সাথে খুব একটা সাংঘর্ষিক না, কারণ আমরা ফাইনালি কিন্তু একটা দারুণ বা ভালো চলচ্চিত্র দেখতে চাই। সো আলটিমেটলি আমরা যেটা পর্দায় দেখব ওটাই আসলে দর্শকের কাছে পৌঁছাবে, এবং দর্শক আসলে সেটা থেকেই তার ভালো লাগা, খারাপ লাগা বা তার যে কোনো অনুভূতি আসলে প্রকাশ করবে। তা আমরা যখন কাজটা শুরু করেছিলাম তখন আমাদের মনে হচ্ছিল যে হ্যাঁ, আমরা যেই ডিসিপ্লিনে এগোতে চাই সেই ডিসিপ্লিনেই কাজটা শুরু হয়েছিল। কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন আমাদের মনে হয়েছে যে আসলে আমাদের আর একটু ভাবতে হবে, এবং সেটা একটা টিম ডিসিশনের মাধ্যমে ডিসিশনটা নেওয়া হয়েছে এবং প্রপার ওয়েতে যেভাবে জানাতে হবে, মানে একটা পর্যায়ে গিয়ে কি তাহলে ডিসিপ্লিনটা ছিল না ওইরকম কিছু? আমাদের টিম যে ডিসিপ্লিনটা চায়, আমাদের টিম যে প্রায়োরিটিটা চায় কাজের ক্ষেত্রে, সেই জায়গাটায় একটু আমার মনে হচ্ছিল একটু এদিক ওদিক হচ্ছিল, যেটা আসলে আলটিমেটলি কাজটার জন্য হয়তো ভালো হতো না। সামনে তো মুক্তি পেতে যাচ্ছে আপনার চলচ্চিত্রটি, কবে নাগাদ? এটা কোরবানি ঈদের পরে। কোরবানির পরে? আচ্ছা, সিনেমা তো মুক্তি দেওয়া হয়, কিন্তু মুক্তির পর যে জিনিসটা সবচেয়ে বড় একটা যুদ্ধ হচ্ছে হল নিয়ে। তো আপনার কাছে কি মনে হয় বহির্বিশ্বের দাপটে, সিনেমার দাপটে আমাদের দেশের সিনেমাগুলো হল সংকটে পড়ছে? আমরা কিন্তু আসলে বিশ্বায়নের যুগ, সো আমরা কিন্তু একদম আলাদা হয়েও থাকতে পারবো না যে আমরা আসলে বিশ্বের কোনো কিছুই দেখবো না, আমরা শুধু আমাদেরকেই দেখবো, এটাও কিন্তু হয় না, এটা সারা ওয়ার্ল্ডেই এটা হচ্ছে না। এই সম্প্রতি দুটি ছবি, আমাদের বাংলাদেশি ছবি মুক্তি পেয়েছে, একটা হচ্ছে আদিম, তার পাশাপাশি হচ্ছে মা। তো এগুলো কিন্তু, এই সিনেমা দুটিও কিন্তু হল খুব একটা পাচ্ছে না, তো এটা কি আমাদের জন্য আসলে ঠিক হচ্ছে কিনা? আপনার অভিমতটা শুনতে চাচ্ছিলাম, যেহেতু এই ব্যাপারটা শুরু হয়েছে সো এখন আসলে কিছু দায়িত্ব তো আছে, অবশ্যই সেটা গভর্নমেন্টেরও আছে, হল মালিক যারা তাদেরও আছে, আমরা যারা নির্মাতা আমাদেরও আছে, আমাদেরও যেমন ভীষণ ভালো ভালো কাজ করতে হবে, ওই কম্পিটিশনে নামতে হবে, আর কোনো উপায় নেই কিন্তু কম্পিটিশনে ঝাঁপিয়ে পড়া ছাড়া। সো আমাদের দিক থেকে দায়িত্বটা সেটা, হল মালিকরা এবং গভর্নমেন্ট থেকে এক হয়ে তাদের ভাবতে হবে যে কীভাবে আসলে বাইরের ছবিও প্রদর্শন করা হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের ছবিগুলো যাতে প্রপারলি হল পায় এবং আমাদের ছবিগুলো যেন দর্শক দেখতে পায়, মানে হলে যায়নি এই জন্য দেখতে পায়নি এই ব্যাপারটা যাতে না ঘটে। তারপর যদি সেই ছবি তার ভালো না লাগে তাহলে তো দর্শক সেটা রিগ্রেট করবে, কিন্তু সেটার প্রপার হল ডিস্ট্রিবিউশন, প্রপার প্রচার, সব কিছু কিন্তু ভীষণভাবে জরুরি, নাহলে তো আসলে আমরা আমাদের সিনেমাকে আবার দাঁড় করাতে পারবো না। তা তো অবশ্যই, এবং এখন কিন্তু ভালো ভালো ছবি নির্মাণ হচ্ছে, যেখানে বাংলাদেশে একটা সময় 1800টা সিনেমা হল ছিল সেটা থেকে 300-তে নেমে এসেছে, অনেক অনেক কমে গেছে। তো সেখানে আবার মানুষকে ফিরিয়ে আনা, সেই হলমুখী করা, এটা আসলে আমাদের দেশের জন্য, দেশের সিনেমার জন্য আসলে বড় একটা প্রাপ্তি আমি বলতে পারি। আর সেই ধরনের সিনেমা এখন আমাদের দেশে নির্মাণ হচ্ছে, এটাও আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। যেহেতু আপনার সিনেমাটা হচ্ছে অনুদানের সিনেমা, তো দেখা গেছে এই অনুদানের সিনেমাগুলো বানাতে গিয়ে মানুষ কিন্তু এই অর্থটা মিসইউজ করে, দেখা গেছে এই মিসইউজ করার কারণে অনেক ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আসে, এই সম্পর্কে যদি আপনার কিছু বলা থাকে। হ্যাঁ, এরকম বলা হয়েছে, এবং তার আগেও অনেক সময় আমরা দেখেছি যে অনেকে অনুদানের ছবি নির্মাণ কাজ শেষই করতে পারেনি, সেটা অনেক বছর পর হয়তো জমা দিয়েছে, এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে, সেটা ঘটেছে। হ্যাঁ, সো আমার মনে হয় যে অনুদানে যে অল্প অর্থটা আমরা পাই সেটা আসলে যদি একজন নির্মাতা প্রপারলি ছবিটা নির্মাণ করতে চান তাহলে সেটা আসলে কিছুই না। হ্যাঁ, সেটা কিছুই না, কিন্তু সেটা আবার অনেক কিছু, কারণ সেটা আসলে একটা সম্মান দেয়া, একটা উৎসাহ, একটা ছবি শুরু করবার যে উৎসাহ,
যে উদ্দীপনাটা দেয়া সেটা কিন্তু আসলে গভর্নমেন্ট দিয়ে যাচ্ছে তথ্য মন্ত্রণালয়ের থ্রুতে এই গ্রান্টটা দিয়ে। সো এটা একই সাথে অনেক বড় পাওয়া। সো কেউ যদি এটা মিস ইউজ করে সেটা আসলে নিজের সাথে নিজের দেশের সাথে আসলে এটা এক ধরনের অন্যায় ঘটে যাবে। এর চাইতে তো আসলে বলার কিছু নেই, কিছু থাকতেও পারে না আসলে। এরপর একটা সময় দেখা গেছে আমরা সবাই টিভির সামনে বসে থাকতাম, কখন আমাদের পছন্দের নাটক আসবে কিংবা আমরা আমাদের পছন্দের সিনেমাটি দেখতে পাবো, কিন্তু এখন কিন্তু ওই টেলিভিশনের আগ্রহটা মানুষের মধ্যে দর্শকদের মধ্যে খুব একটা দেখা যায় না। বর্তমানে সেই টিভির জায়গাতে টেলিভিশনের জায়গাটাতে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম। তো এই সাইটটাকে অনেকে বলছে যে টিভির সেই দর্শক এখন আর মানুষ পাচ্ছেও না, কিংবা অভিনয় শিল্পীরাও ওভাবে টিভি টেলিভিশনের যে কাজগুলো ওগুলো করতে খুব একটা আগ্রহী না। বিষয়টা দুঃখজনক, যেহেতু একটা দেশে ওই মাধ্যমগুলো যদি থেকে থাকে তাহলে সেই প্রত্যেকটা মাধ্যমই তার স্ব স্ব জায়গায় খুব গ্লোরিয়াস ওয়েতে দাঁড়িয়ে থাকবে, সেটাই তো আমরা দেখতে চাই। সো আমাদের দেশে যেহেতু এতগুলো টেলিভিশন চ্যানেল আছে, সো সেই টেলিভিশন চ্যানেলগুলোর একটা প্রপার পজিশনই তো আমরা আকাঙ্ক্ষা করি। হ্যাঁ, তা আমার যেটা মনে হয় যে টেলিভিশনগুলো আসলে যেটা করছে কি অনেকদিন থেকেই করছিল সেটা হচ্ছে বাজেটের একটা টানা পড়েন, হ্যাঁ, এবং খুব সিরিয়াসলি না নেওয়ার বিষয়টা যে আসলে দর্শক কী চাইছে সেটা রিসার্চ করে সেটার পয়েন্ট অফ ভিউ গবেষণা করে প্রপারলি ওই কাজগুলোই দেখানো দর্শকে, গবেষণাগুলোই রিসার্চগুলো নেই এবং সেই ইচ্ছাটাও নেই আমার মনে হয়েছে, এবং বাজেট এত লো সেখানে ভালো কাজ করাটাও খুব ঝামেলার হয়ে যায় যে কোনো নির্মাতার জন্য, এবং ভালো ভালো নির্মাতারা আসলে কাজ গুটিয়ে নিয়েছে টেলিভিশন থেকে, সো আমরা ভালো আউটপুট তো পাবো না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সো আমার মনে হয় যেহেতু টেলিভিশন চ্যানেল আছে তাদেরকে সেই ফাইটটা করতে হবে, সেই ফাইটটা করেই তাদের টিকে থাকতে হবে। অভিনয় করার সময় বিভিন্ন চরিত্রের ডায়ালগ দেওয়ার সময় ভাষাগত জিনিসটা কিন্তু একটা বড় বিশাল একটা ব্যাপার আমি মনে করি। তো সেই দিক থেকে এখন অনেক অনেক শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো আসলে সবাই এটার বিরোধী, যে এই ধরনের শব্দ আসলে অভিনয়ের ভাষা হতে পারে না। তো এই ব্যাপারে আপনার কিছু কি বলার আছে? টেলিভিশনে এমন অদ্ভুত অদ্ভুত অনেক কিছু দেখিয়ে ফেলা শুরু করেছিলাম যেটা আসলে তখন সেটা নিয়ে কথা বলাটা বেশি জরুরি ছিল। আর ওটিটি প্ল্যাটফর্ম তো আসলে ওটিটি প্ল্যাটফর্মে আপনি সেই তালাটা লাগাতে পারবেন না, কারণ ওটিটি প্ল্যাটফর্মে বলাই আছে যে আপনি দেখতে চাইলে দেখুন, না দেখতে চাইলে আপনি দেখবেন না। তবে যেটা খারাপ যেটা ভালো লাগে না, হ্যাঁ, সেটা তো আসলে কোনো ক্ষেত্রেই ভালো লাগে না, তবে সেটাও কিন্তু গ্রহণ এবং বর্জন করতে হবে দর্শককে, দর্শকের তো দায়িত্ব আছে।